তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি আজকে এখান থেকে শুরু করলাম। তো আমি দেখছিলাম যে মাছের জারটা না খুব নোংরা হয়ে গেছে, খুব নোংরা হয়ে গেছে। ওটা তো ধুলো, রোজ রোজ ধুলো পড়েই, জানে ধুলোগুলো যে কোথা থেকে উড়ে আসে ওটা জানা নেই, কিন্তু মাছের জলটাও নোংরা হয়ে গেছে, একটু ঘোলা হয়ে গেছে। তো আমি হচ্ছে শনিবার, হচ্ছে কালকে শনিবার মাছের জলটা পরিষ্কার করব, কেন এক সপ্তাহ থেকে কোনো পরিষ্কার হয়নি। আর যদি শনিবার রবিবার যদি না পরিষ্কার করি তাহলে ওই মাছের জারটা পরিষ্কার করা হবে না, কেন কি চাপ থাকে একটু। আর হচ্ছে এখন আনুষ হচ্ছে পড়তে বসছে, দেখতে পাচ্ছ পড়তে বসছে। তো বাচ্চারা যখন নিজের থেকেই পড়তে বসে না তখন খুব ভালো লাগে, তাই না? মা বাবাকে খুব ভালো লাগে যখন বাচ্চারা নিজে নিজে পড়াশোনা করতে বসে। তো তবু একটু মানে দেখাই দিচ্ছি যাতে ভুল না হয়, ও এত ছোট, এখন ভুল তো করবেই না, সবে মাত্র 3.5 বছর বয়স, আর লেখা তো ভুল হবে, অত অত তো জ্ঞান থাকবে না। না তো ও পড়াশোনা করতে থাকুক। ইগল, উট এবার উষা, দীর্ঘু দীর্ঘু পেট কাটা মধ্যে না সহায় আকার, পেট কাটা মধ্যে আকার উষা, উষা আকার দাও, কাছে কাছে, এত দূরে হয় নাকি, 1 মিটার দূরে, কাছে দাও আকার। এই তো হলো। এবার ঋষি, রি রি পেট কাটার মধ্যে রশ্মি, ঋষি তো আরুষ স্কুল থেকে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে, কেন কি ওর একটা ঘুমের নেশা আছে। স্কুলের স্কুল যাওয়ার আগে ও ভাত খেয়ে নেয়, কিন্তু স্কুল থেকে আসার পরে ও খাওয়া দাওয়া করে না, সোজা বিছানায় উঠে পড়ে। তো ও ঘুমিয়ে আছে, আর এখন আমি আলাউটটা জ্বালিয়ে দিই, কেন কি মশাও আছে। আর ও ঘুমিয়ে আছে, এখন উঠানোর সময় হয়ে গেছে, এখন আমি ওকে ঘুম থেকে উঠাবো। তো দেখতে পাচ্ছ এখন ওকে ঘুম থেকে তুলবো আমি, নাহলে ওর পড়তে যাওয়ার দেরি হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই উমালামা ব্লগস চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতেই পারছো যে আরুষ এখন ঘুমিয়ে আছে, আরুষকে উঠাচ্ছি, 4:30 বাজে এখন, ওর পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়াটা হচ্ছে ঠান্ডা হতে দিচ্ছি, ফ্যানটা চালু আছে, কেন অনেক গরম ওর, সেজন্য ফ্যানে একটু ঠান্ডা হোক, তারপরে হচ্ছে আরুষকে উঠায় খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া করে নিক। আর হচ্ছে ওর নিত্য সঙ্গী মানে নিত্য যেটা কাজ করে সেটা তো জানে আপনারা জানেনই, সেটা হচ্ছে সাইকেল চালানো থাকে, সাইকেল চালাবেই চালাবে, না হলে সাইকেল না চালালে তো ওর হয়ই না। ওর যদি সাইকেল না চালায় না তাহলে হচ্ছে ওর দিনটা কমপ্লিট হবে না। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ঘর বানাবো, পাখির মানে পাখির খাঁচার ভিতরে সেই ঘরটা রাখবো, আর ছোট ছোট তুলোগুলো দিয়ে দিব ওখানে, যাতে পাখিগুলো ওখানে ডিম দিতে পারে। তো ঘর তো আমি বানিয়েছি, ঘর বানানো হয়ে গেছে, কিন্তু আমি দরজাটা ওর ঘরের যে গেটটা আছে এত বড় কেটে ফেলেছি যে পাখিগুলো হচ্ছে ঢুকবে আর বেরোবে, মানে আর একটু ছোটও হয়ে গেছে বেশি। তো বানানো হয়েছে কষ্ট করে, কিন্তু জিনিসটা সার্থক হয়নি যে হ্যাঁ ভালো করে তৈরি হবে, এত তাড়াহুড়ায় বানানো যায় না। না আমি আরেকদিন বানানোর চেষ্টা করব, একটু সুন্দর করে বানানোর চেষ্টা করব, কিন্তু আজকে বানিয়েছি আমি, কিন্তু দরজাটা এত বড় দিয়ে ফেলছি যে আর ওটা ব্যবহার করা যাবে না, মানে পাখির খাঁচায় ঢোকানো যাবে না। পাখির তো এমনি খাঁচা আছে, কিন্তু খাঁচার ভিতরে আরেকটা যদি ছোট ঘর দিই তাহলে পাখি ডিম দিতে পারবে, সেই আশায় আমি ঘরটা বানিয়েছিলাম। কেন কি নাহলে হচ্ছে খাঁচার মধ্যে না আর মানুষগুলো যাতায়াত করতে থাকে যখন বাড়ির মানুষগুলো, তখন মানুষগুলো যখন দেখে না পাখিগুলো, তখন হচ্ছে ওরা
ওই সব মানে ডিম দিতে চায় না, তো সেজন্য আমি বুদ্ধি করে এটা করেছিলাম কিন্তু হয়নি। অন্যদিন বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা তো জানেন যে আরুষ হচ্ছে স্কুল যাওয়ার আগে ভাত খেয়ে যায় স্কুলে, তার আসার পরে কিন্তু আর কিছু খায় না, একটু ফ্রেশ হয়ে তারপরে সোজা ঘুমোতে উঠে যায় বিছানায়। তো সেই জন্য আরুষ পড়তে যাওয়ার আগে ওর জন্য একটু ওটস বানিয়ে নিই। এই ওটসটা কিন্তু আরুষ সকাল টাইমে খেত, সকাল টাইমে এখন খায় না, সেটারও কারণ আছে। কেন কি যেদিন থেকে আরুষ স্কুল যাওয়া শুরু করেছে সেদিন থেকে নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে তো সব কিছু চেঞ্জ করতে হয়। তো হচ্ছে আমি সেজন্য বিকাল টাইমে আরুষকে ওটস খাওয়াই, টিউশনে পাঠাই। তো দেখতে পারছিলাম যে চামচ করে আমি একটা জিনিস নিয়েছি, ওটা হচ্ছে ড্রাই ফ্রুট পাউডার আমি নিজেই বানিয়েছি, বাড়িতে বানিয়েছি। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী করে বানিয়েছি আমি ড্রাই ফ্রুট পাউডার। আরুষের খাওয়ার মধ্যে এক চামচ করে মিক্স করে দিই যাতে বাচ্চার একটু ব্রেনটা ভালো হয়। আর আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। এখনকার মতন গুড বাই, থ্যাংক ইউ।